জেলবন্দি অনুব্রত মণ্ডলকে পাঠা বলে সম্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর ফুটবল মাঠে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলবন্দি অনুব্রত মণ্ডলকে পাঠা বলে সম্বোধন করেন। একই সঙ্গে নিত্যানন্দপুরের তাদের জমায়েতের বোলপুরে বেশি লোকের সভা করার চ্যালেঞ্জ তৃণমূলকে ছুড়ে দেন তিনি। একই সঙ্গে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের বউয়েদের 500 টাকা দিয়ে ওই দলের নেতাদের বান্ধবীদের বাড়িতে কোটি কোটি টাকা। রাজ্যে বেকারের সংখ্যা ক্রমবর্ধমান, বিজেপি ক্ষমতায় এলে শিল্প হবে, হবে কর্মসংস্থান, সঙ্গে সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে বলেও তিনি দাবি করেন। এদিন সুকান্ত মজুমদার দাবি করেন, দিদি এই রাজ্যটাকে মাতালের রাজ্যে পরিণত করতে চলেছেন, ঢুক ঢুক পিও যুগ যুগ জিও, তাই মদ আমাদের ভবিষ্যৎ, মাতাল আমাদের বর্তমান, তাই পেট্রোল ডিজেলের দাম না কমিয়ে মদের দাম রাজ্য সরকার কমাচ্ছে বলেও তিনি দাবি করেন। এদিনের এই সভায় মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা, দলের বিধায়ক, পদাধিকারী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। রাজ্যের অবস্থা ভেঙন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী জেলের ভেতরে ধানি টানছে, সে আমার বায়না ধরেছে এক এক পর একটা বায়না, বলে কি নিজে স্নান করতে পারি না, মদ দিয়ে জল ঢেলে দিতে হবে মাথার উপরে, তার জন্য আর একটা লোক দরকার, বলে পাঠার মাংস খাবো। আমরা কেষ্ট পাঠাকে পাঠালাম, নদরকান্তি পাঠা, কেষ্ট পাঠা ভিতরে গেল, এখন কেষ্ট তাও দেওয়ার যাচ্ছে না, কেষ্ট বলছে যে আমাকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না, পুলিশকে বলছে মিঠুন চক্রবর্তী যাচ্ছে বোলপুরে, আরো বড় সভা করতে হবে, আমি এই নিত্যানন্দপুরে সবার ছবি কেষ্টকে পাঠাতে বলবো, এখানকার তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, আর বলবো এর থেকে বেশি লোক তৃণমূল কংগ্রেস বোলপুরে জড়ো করে দেখাক, নিত্যানন্দপুরে যে মানুষ আজকে মাননীয় মিঠুন চক্রবর্তীর সভাতে এসেছেন, ভারতীয় জনতা পার্টির সভাতে এসেছেন। আপনারা ভাববেন না, আপনাদের বাড়ির মহিলার জন্য মাত্র মাসে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, আর তৃণমূল কংগ্রেসের নেতাদের বান্ধবীদের জন্য কোটি কোটি টাকা। আমার তো দুঃখ হয় তৃণমূল কংগ্রেসের সেই কর্মীগুলো যারা মোড়ের পাশে বিড়ি টানতে টানতে আমার কথা শুনছে, হ্যাঁ ভাই পঞ্চায়েতে ভোট লোড করলি তুই, মারামারি করলি তুই, কেস খেলি তুই, আর নেতার বান্ধবীর বাড়ির টাকা তোর বইয়ের জন্য 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, আর কিছু নেই। কতদিন এভাবে থাকবি? চাকরি বিক্রি, জমি বিক্রি, বালি বিক্রি, প্রত্যেকটা জিনিস বিক্রি হচ্ছে রাজ্য সরকারের আমলে, 500 টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে আপনার ছেলে, আপনার বাড়ির ভাই, আপনার স্বামী, তাদের চাকরির ব্যবস্থা আর জীবনে হবে না, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, আমরা এখানকার বেকার যুবকদেরকে চাকরি দিব, শিল্প হবে, কর্মসংস্থান হবে, সততার সাথে রিক্রুটমেন্ট হবে, কোন বিজেপির নেতা 1 টাকা নিয়ে কাউকে চাকরি দিতে পারবে না, যে নেতা দেবে নেবে তাকে জেলে ঢোকানোর দায়িত্ব আমাদের কেন্দ্রীয় নেতারা নরেন্দ্র মোদী আছে, তিনি দায়িত্ব নেবেন, তিনি সেই কাজ করবেন। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা কি বলি, না খাউঙ্গা না খানে দুঙ্গা, পঞ্চায়েতের টাকা খাচ্ছিল বন্ধ করে দিয়েছিলাম 100 দিনের টাকা, আবার যদি খাও আবার বন্ধ করে দেবো, বিজেপি যেখানে জিতবে সেখানে টাকা পাঠানোর ব্যবস্থা করব। পাড়ায় পাড়ায় মোদী টাকা পাঠাচ্ছে, আর তুমি চুরি করে বান্ধবীর ফ্ল্যাটে রাখবে, ও হবে না, ওটা করতে দেবো না, টাকা নিলে তার হিসেব দিতে হবে। বাংলার সড়ক যোজনা, দিদি কথা এখানে বাংলা বলে, এবার বাংলা কোন বাংলা রে ভাই, আমাদের রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ, পরে বুঝলাম গোটা দেশে পেট্রোলের দাম কমলো, মোদি কমালো 5 টাকা, তারপরে আবার 5 টাকা 10 টাকা অন্যান্য রাজ্য সরকারের টাকা কমালো। আমরা দিদিকে বললাম, দিদি পেট্রোলের দাম কমান, ডিজেলের দাম কমান, দিদি পেট্রোল ডিজেলের দাম কমালো না, 28 টাকার মালের দাম কমিয়ে দিল, বাংলা মালের দাম কমিয়ে দিল, এখন পশ্চিমবঙ্গের মন্দ হয়েছে, ঢুক ঢুক পিও যুগ যুগ জিও, চাকরি নেই, মদ আমাদের ভবিষ্যৎ, মাতাল আমাদের বর্তমান। দিদি এইভাবে গোটা পশ্চিমবঙ্গটাকে মাতালের রাজ্যে পরিণত করতে চলেছে, এখন আমার নতুন নিয়ম করেছে, আপনার পাড়ায় মুদিখানার দোকান আছে, আছে
চাল ডাল পাওয়া যায় আছে, বলছে ওখান থেকে নাকি মদ পাওয়া যাবে। যদি মুদিখানার দোকানে মদ বিক্রি হয় তাহলে আপনার পাড়াটা কি হবে? পাড়া থাকবে, আর পাড়া থাকবে না মাতালদের আস্তানাতে পরিণত হবে, সুরিখানায় পরিণত হবে। গোটা রাজ্য তাকে সুরিখানা বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। এখন আজকে মিঠুন দাস সামনে কথা দিতে হবে আমাকে, রাজ্য সভাপতিকে, যে আপনারা পঞ্চায়েত ভোটে বিজেপির পতাকা নিয়ে, বিজেপির ঝান্ডা এবং ডান্ডা নিয়ে বুথে বুথে দাঁড়াবেন। আজকে সমস্ত অসুরেরা যারা বুথ লুট করতে হবে, আমার মা দুর্গারা সেই বুথ লুট করা অসুরদেরকে বোধ করবেন, বটি হাতে ছাতা হাতে নিজেরা এগিয়ে যাবে, নিজেদের বুথ নিজেরা রক্ষা করবেন। পঞ্চায়েত ভোটে লড়াই হবে তো? মেশাস ট্রেড অফ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশাস ত্রিনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন